করোনা আবহাওয়ায় দুটি জিনিসের গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেছে। একটি হলো মাস্ক, অপরটি হলো স্যানিটাইজার। নিজেদেরকে সুরক্ষিত রাখতে এই দুটি জিনিসের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞ ও চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে। তবে বর্তমানে করোনা ভাইরাস থেকে বাঁচতে স্যানিটাইজারের চাহিদা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে মার্কেটে নকল ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বিক্রি আরও বেড়ে গেছে। তবে যে কোনো হ্যান্ড স্যানিটাইজারে কাজ হবে না, করোনা থেকে বাঁচতে ব্যবহার করতে হবে এমন সব হ্যান্ড স্যানিটাইজার যেগুলি অ্যালকোহলের মাত্রা বেশি থাকে। বিশেষজ্ঞদের মতে যেসব হ্যান্ড স্যানিটাইজারে 60-95% পর্যন্ত অ্যালকোহল থাকে, শুধুমাত্র সেগুলি এই পরিস্থিতিতে আমাদের হাত থেকে জীবাণুমুক্ত করতে সক্ষম। নকল হ্যান্ড স্যানিটাইজারে ছেয়ে গিয়েছে বাজার। বাজার থেকে কেনা সব হ্যান্ড স্যানিটাইজার এখন নিরাপদ নয়। সবকটির গায়ে 60-70% বেশি অ্যালকোহলের উপস্থিতি দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তারা যে স্যানিটাইজারটি ব্যবহার করছে তা আসল কিনা তা শনাক্ত করা। তাহলে কীভাবে চিনবেন কোন হ্যান্ড স্যানিটাইজার সবথেকে কার্যকর, নিরাপদ বা খাঁটি? তো আপনি কীভাবে বুঝবেন আপনার কেনা হ্যান্ড স্যানিটাইজারটি আসল না নকল? এই নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর বলবো ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নাম্বার 1, টিস্যু পেপার টেস্টিং। স্যানিটাইজার আসল না নকল বুঝতে একটি টিস্যু পেপার নিন। এরপর একটি কলম দিয়ে টিস্যু পেপারের মধ্যে একটি বৃত্ত আঁকুন। পরিবৃত্তের মধ্যে কয়েক ফোঁটা হ্যান্ড স্যানিটাইজার ফেলে দিন। যদি পেনের কালি ইসলামন হতে শুরু করে আর সাথে সাথে অনেকটা জায়গা জুড়িয়ে ছড়িয়ে পড়ে, তাহলে বুঝবেন আপনার হ্যান্ড স্যানিটাইজারটি নকল। আর যদি দেখেন বৃত্তটি যেখানে ছিল ঠিক তেমনই আছে আর কাগজটিও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার হ্যান্ড স্যানিটাইজারটি একদম ঠিকঠাক, যা আপনাদের সামনে একটা ফটোতে তুলে ধরা হলো। নাম্বার 2, ময়দা টেস্ট। আপনার হ্যান্ড স্যানিটাইজারটি আসল না নকল এটা জানার জন্য একটি জায়গায় কিছুটা ময়দা নিন এবং তাতে কিছুটা হ্যান্ড স্যানিটাইজার দিন। এরপর ময়দাটি ভালো করে মাখুন। আপনি যদি দেখেন খুব সহজেই ময়দাটি মাখা হয়ে যাচ্ছে, ঠিক যেন করে জল দিয়ে মাখলে হয়, তাহলে বুঝবেন আপনার কেনা স্যানিটাইজারটি নকল। নাম্বার 3, হেয়ার ড্রায়ার টেস্ট। আপনার কেনা হ্যান্ড স্যানিটাইজারটি আসল কি নকল এটা জানার জন্য একটি বাটিতে কয়েক ফোঁটা হ্যান্ড স্যানিটাইজার ঢেলে নিন। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে স্যানিটাইজারটি শুকানোর চেষ্টা করুন। স্যানিটাইজারটি যদি আসল হয় তাহলে এটি 5 সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে, আর স্যানিটাইজারটি যদি না শুকায় তা বুঝে যাবেন যে এটা নকল। তো হ্যান্ড স্যানিটাইজার কেনার আগে কী কী খেয়াল রাখতে হবে আপনাদের? তো অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার কিছু জীবাণু মারতে পারে, কিন্তু সব জীবাণু নয়। 60-95% অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজারই সবচেয়ে ভালো। অ্যালকোহল নেই এমন স্যানিটাইজার কোনো কাজে লাগে না। স্যানিটাইজার কেনার আগে বোতলের গায়ে কোম্পানির সিল জেনে নিন, এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাস ধর্ম থাকতেই হবে। তো ভিডিওটি নিয়ে আপনার কী মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।